নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বন্ধুরা আগামীকাল সাতই সেপ্টেম্বর আর আগামীকাল এই সাতটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ যে সাতটি সৌভাগ্যশালী রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে তো সেই সাত সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আমি যে সাতটি রাশির কথা এই ভিডিওতে উল্লেখ করব সেই সাত রাশির মধ্যে যদি আপনার রাশি পড়ে যায় তাহলে যে আপনার জীবনে মহাপ্রাপ্তি ঘটবেই এটি কিন্তু আমি বলছি না কারণ এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যাই বলুন না কেন আর এই প্রাপ্তির জায়গাটা টোটালটাই কিন্তু রাহু গ্রহ নির্দেশ করে থাকে অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে তাই আগে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন এবং জন্মছক বিচার করে নিন আর জেনে নিন যে আপনার রাহু রাহুগ্রহ শুভ রয়েছে কি না আমি অন্যদের মতো বলবো না যে আমাকেই দেখান আপনার যাকে পছন্দ তাকে আপনি দেখান কিন্তু জন্মছোকটা অবশ্যই বিচার করে নিন এবং তার প্রতিকার প্রতিবিধান আপনারা করি ফেলুন আর এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ব্যাপারটা যদি এতটাই সোজা হতো তাহলে আজকের ডেটে প্রত্যেকে কিন্তু কোটিপতি হয়ে যেত তা কি হয় হয় না তার কারণ একটাই আপনার বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করার প্রয়োজন রয়েছে আর এই কথাটি কেন বলছি আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কমেন্টস খুব করেন সেটি হচ্ছে যে স্যার আগে আপনার কথা ফলতো এখন তো একদম ফলছেই না কেন তার কারণ দশা অন্তর্দশার সাপোর্ট আর সাপোর্ট না করার বিষয় আগে সাপোর্ট করেছে যে কারণে পড়েছে এখন সাপোর্ট করছে না যে কারণে ফলছে না আর যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস করে যাচ্ছে লাগতে লাগতে লাগছে না কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার জীবনকে বদলে ফেলতে পারে এবার আপনাদের মনে প্রশ্ন একটা আসে অনেকে আমাকে কমেন্টস করেন যে স্যার আমার কি রাহু রক্ষা কবচ লাগবে না লাগবে না কি করে বুঝব যদি দেখেন যে আপনার প্রাপ্তি ঘটতে ঘটতে ঘটছে না তবেই আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন অর্থাৎ এক দু নাম্বারের জন্য মিস করে যাচ্ছে এক দু নাম্বারের জন্য লাগছে না তারাই রাহু রক্ষা কবচ পরিধান করুন সেক্ষেত্রে কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই আর যাদের ক্ষেত্রে দিনই লাগছে না আর আপনি চাইছেন যে আপনার জীবনে যেন মহাপ্রাপ্তি ঘটে তারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে প্রতিকার প্রতিবেদন করে নিন এই পৃথিবীতে খারাপ যেমন রয়েছে ভালো রয়েছে আমাদেরকে ভালোটা বুঝতে হবে কিভাবে ভালো করা যায় প্রবলেম তো থাকবেই প্রবলেমের কি সলিউশন নেই অবশ্যই রয়েছে তাই যাদের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে তারা অবশ্যই হাত গুটিয়ে বসে না থেকে জ্যোতিষীয় পরামর্শ নিন এবং তার প্রতিকার প্রতিবিধান করেই ফেলুন আসুন এবার জেনে নেওয়া যাক সাতই সেপ্টেম্বর কোন সাত সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে আমি এই ভিডিওতে সাতটি রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নাম্বার শুভ রং ও শুভ সময়ের কথা বলে থাকি তাই ভিডিওটি এতটুকু মিস করবেন না তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার দুই এবং পাঁচ রং আকাশি ভিডিও শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার নয় এবং তিন রং হলুদ ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক এবং সাত রং কমলা এবং হলুদ ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার আট দুই পাঁচ আপনাদের ক্ষেত্রে গোলাপি এবং সাদা ভিডিও শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনও আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার দুই ছয় চার শুভরং হলুদ এবং সাদা ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি এর পরবর্তী ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার চার এবং এক শুভ রং গোল্ডেন ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি এর পরবর্তী একেবারে শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি সাতই সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশিরই জাতক বা জাতিকা হন তাহলে সাতই সেপ্টেম্বর আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক ছয় নয় রং আপনাদের জন্য সবুজ এবং কমলা এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময়ের কথা আগামীকাল যে সময়টিকে আপনারা কাজে লাগাবেন সেটি হচ্ছে সকাল দশটা তেপান্ন মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ধন্যবাদ